মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাট শ্মশানের সামনে, আর বুঝতেই পারছো পিছনে রয়েছে কেওড়াতলা শ্মশান। আর এখানে কিন্তু বড় করে শ্মশানকালী পুজো করা হয়। তো আজকে ভিডিওতে আমি তোমাদের চলো গিয়ে দেখাবো এখানকার শ্মশানকালী পুজো। আর এখন ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি শ্মশানকালী পুজোটা। তো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আর বন্ধুরা, এখানে যে শ্মশানকালী পুজোটা করা হয় এটা কিন্তু এবছরের 147তম বর্ষ। তো বুঝতেই পারছো কত বছর ধরে পুজোটা চলে আসছে এখানে, প্রায় অনেক পুরনো পুজো এটা। আর এখন সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে তোমাদের দেখাবো শ্মশানকালী পুজোটা। তো চলো সামনের দিকে যাই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। শ্মশানকালীর পুজো আর প্রবেশ করার আগে সামনেই রয়েছে আরেকটা সমাধি মন্দির, যেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের সমাধি মন্দির এটা, আর এই ভেতরে রয়েছে সমাধি, আর এই পাশে হচ্ছে গিয়ে শ্মশানকালীর পুজো। তো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। রয়েছে মণ্ডপ আর সামনেই হচ্ছে পুজো। এই মণ্ডপের ভেতরেই মায়ের প্রতিমা রয়েছে এখানটায়। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মায়ের প্রতিমা শ্মশানকালী। মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী, দেখতেই পাচ্ছ বেশ বড় করে করা হয় কিন্তু এখানে পুজোটা। আর মায়ের এই যে রূপটা রয়েছে এটা হচ্ছে শ্মশানকালী। এই সামনেটাই রয়েছে মণ্ডপ, এখানটাতেই হয় পুজো। তো বন্ধুরা, আমি তো আপনাদেরকে দেখালামই মায়ের প্রতিমা। আর এই যে প্রতিমার একটা বিশেষ জিনিস হচ্ছে গিয়ে, এই প্রতিমার কিন্তু কোনো জীবা থাকে না। আর আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন এখানকার যে প্রতিমা রয়েছে, এখানকার প্রতিমা কিন্তু কোনো জীবা নেই। শ্মশানকালীর যে প্রতিমা থাকে, শ্মশানকালী প্রতিমা কোনো জীবা হয় না। তো আমি ঠিক কারণটা জানি না কেন হয় না, যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। তো আপনাদের তো মায়ের দর্শন করালামই, আর এখন যাব বাবার দর্শন করাতে। সামনেই রয়েছে বাবা, বাবার মন্দির, দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে বাবার মন্দির। চলো তোমাদেরকে একটু বাবার দর্শন করিয়ে আনি। তো চলো একটু বাবার দর্শন করে আসি আর প্রণাম করে আসি। তাণ্ডব বন্ধুরা, আপনাদের তো দেখালাম আমি কালীঘাটের শ্মশানকালী আর সাথে বাবার মন্দির। এই পেছনেই রয়েছে বাবার মন্দির, তোমাকে তো দেখালামই। আর এই সামনেই রয়েছে, এই সামনেই রয়েছে শ্মশানকালী, কালীঘাটের শ্মশানকালী দেখতেই পাচ্ছ, এটাও দেখালাম। আর তোমাদের যেটা বলছি, এই যে কালীঘাটের শ্মশানকালী পুজো তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু এই বছরে 147তম বর্ষ। মানে তোমরা বুঝতেই পারছো কত পুরনো পুজো এটা, 147তম বর্ষ এটা এই বছরে। আর তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে তো এটাও জানালাম এখানকার যে মায়ের প্রতিমা রয়েছে, এই মায়ের প্রতিমায় কিন্তু কোনো জীবা থাকে না, এটাও তোমাদেরকে দেখালাম। আর তোমাদের বাবার যে মন্দির রয়েছে সেটাও দেখালাম। তো পুরোটা এক এক করে এক একটা জিনিস তোমাদের দেখালাম, কালীঘাটের শ্মশানকালী দেখালাম, বাবার মন্দির দেখালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো যে এখানকার যে মায়ের প্রতিমা রয়েছে কেন জীবা থাকে না, অবশ্যই জানাবে, তাহলে বাকি লোকেরাও জানতে পারবে কারণটা। আর এখানেই ভিডিওটা আজকে শেষ করব এখন। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও আরও ভালো ভালো ভিডিও আপডেটসের জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।